বিরোধী শিবিরত আকো মুখ্যম আঘাত এমাহর ভিতরত আন দুজন বিধায়কে করিব দলত্যাগ কংগ্রেস ইউডিএফর আন দুই বিধায়ক বিজেপি অভিমুখে নির্বাচনের ফলাফল ঘোষণা তিনিমাহ হওয়াই নাই কিন্তু ইয়ার পূর্বেই বিরোধী শিবিরত আরম্ভ হল প্রবল খহনীয়া প্রথমে কংগ্রেস ত্যাগ রূপজ্যোতি কর্মীর মরিয়নির বিধায়কজনের দল ত্যাগে কংগ্রেস শিবিরক চিন্তিত করে রখার সময়তে আন এজন বিধায়কর এইবার দল ত্যাগ দুই এদিনতে কংগ্রেস দল আর বিধায়ক পদ ত্যাগ করব সুশান্ত বরগোহাঁয়ে এক আগস্টত বিজেপিত যোগদান করব থাউরার কংগ্রেস বিধায়কজনে দিল্লীত এই ঘোষণা রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার সুশান্ত বরগোহাঁয় ডাঙরিয়া থাউরা সমষ্টির সন্মানীয় বিধায়ক তেখেতে অহা এক তারিখে আমার দলত আনুষ্ঠানিকভাবে যোগদান করব শেহতীয়াকৈ বিজেপি গভর্নর ব্যাপক চর্চার মাজতো মুকলিকৈ এই সম্পর্কত মন্তব্য দিয়ার পৰা বিরত আছিল সুশান্ত বরগোহাঁয় পিছে অবশেষত প্রথমবারলৈ কংগ্রেস ত্যাগর কথা ঘোষণা থাউরার বিধায়কজনের যেহেতু মই বিজেপি দলত যাম বলে সিদ্ধান্ত লৈছো সেইভাবে সেই বিষয়ে মই তেখেতক জনালো আর তেখেতসকলৰো যাতে অনাগত দিনত দল সংগঠন কৰক শুভেচ্ছা থাকিলে আৰু মই যাতে নতুন যাত্রাত আগবাহিব পাৰো সুশান্ত বরগোহাঁয় দল ত্যাগৰ সিদ্ধান্ত এক প্রকার কপনি উঠিছে রাজীব ভবনত উজনির শক্তিশালী আহোম জনগোষ্ঠীর অন্যতম যুব বিধায়কজনের দল ত্যাগ কিমান ক্ষতিকর হব সেয়া ভালদরেই বুঝিছে কংগ্রেসে সেয়েহে সুশান্ত বরগোহাঁয়ক উজনি দিবলৈ বিধায়কজনের বাসগৃহত উপস্থিত প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত কার্যকরী সভাপতি রাণা গোস্বামী কিন্তু রাণা গোস্বামীক স্পষ্ট রূপ দল ত্যাগর কথা জানাই দিলে সুশান্ত বরগোহাঁয়ে সুশান্ত বরগোহাঁয় ঘর গেল গৈ পেলাই যিহেতুকে তেওঁৰ আনুষ্ঠানিকভাৱে কথা পাতিলোঁ যে তোমাৰ কথা কি তেওঁ ক'লে যে মই যাবলৈ সিদ্ধান্ত ললোঁ মই মুখ্যমন্ত্রী মহোদয় মানে হিমন্ত বিশ্ব শর্মাক মই কথা দিলোঁ সতীর্থ বিধায়কজনৰ এই সিদ্ধান্তত স্তম্ভিত দেৱব্ৰত শইকীয়া সুশান্ত বৰগোহাঁইক নতুন যাত্ৰালৈ শুভকামনা জনালে বিৰোধী দলপতিগৰাকীয়ে আৰু তেওঁলৈ শুভেচ্ছা দিয়াৰ বাহিৰে মোৰ একো কৰিব লগা নাই সুশান্ত বৰগোহাঁইৰ পাছে পাছে ভৱানীপুৰৰ ইউডিএফৰ বিধায়ক ফণী তালুকদাৰেও যোগদান কৰিব বিজেপি ঘোষণা ভবেশ কলিতাৰ ভৱানীপুৰ সমষ্টিৰ নৱনিৰ্বাচিত বিধায়ক ফণী তালুকদাৰ ডাঙৰীয়াও অগষ্ট মাহৰ শেষ সপ্তাহত আমাৰ দলত আনুষ্ঠানিকভাৱে যোগদান কৰিব বিজেপি যোগদানৰ পূৰ্বে এতিয়া সমষ্টিবাসীৰ সৈতে আলোচনাত ব্যস্ত ফণী তালুকদাৰ সমষ্টিবাসীৰ সিদ্ধান্ত লৈহে আগবাঢ়িব বিধায়ক গৰাকী বিজেপি দলৰ পৰা মোৰ এটা প্ৰপোজেল আহিছে আৰু মই তেওঁলোকক কৈছোঁ যে মোক সময় দিয়ক যদি মোক কনচেন্ট দেই তেনেহ'লে মই গমন কৰিম নহ'লে মই নাযাওঁ অৱশ্যে ইতিমধ্যেই একাংশ দলীয় কৰ্মকৰ্তাই বিধায়কজনক বিজেপিলৈ যাবলৈ পৰামৰ্শ দিছে ব্যুৰো ৰিপৰ্ট ND24 আপুনি চাই আছে ND24 সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত